السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সংক্ষিপ্ত একটি আলোচনা, সহিহ হাদিস, ইমামের কিরাতে মুক্তাদির কিরাত, ইমামের পিছনে ফাতিহা পড়া কোরআন ও সহিহ হাদিসের বিরোধিতা, এই বিষয়টা নিয়ে মারাত্মক ধরনের ফিতনা শুরু হয় কোনো কোনো জায়গায়। কিছু মানুষ ইমামের পিছনে ফাতিহা পড়াকে একেবারে ফরজ আইনের মতো মনে করেন এবং এই কারণে নানান কথা সমাজে তারা ছড়িয়ে দেন। আমরা শুরু করতে চাই আজকে সংক্ষিপ্তভাবে, আমরা কয়েকটি দলিল দেখব। সহিহ হাদিস, ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, ইমামের পিছনে ফাতিহা পড়া কোরআন ও সহিহ হাদিসের বিরোধিতা। কোরআন শরীফের আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ, সূরা আরাফ আয়াত 204 204। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সাথে তা শ্রবণ করবে এবং নীরব নিশ্চুপ হয়ে থাকবে, হয়তো তোমাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা হবে। কোরআন শরীফের এই আয়াত হচ্ছে দলিল, একটা দলিল, ইমামের পিছনে মুক্তাদির কোরআন শরীফ থেকে তিলাওয়াত করতে হবে না, সূরা ফাতিহাও না, অন্য কোনো সূরাও না। হাদিস সহিহ মুসলিম, ওয়াইদা করা ফানসিতু, এটা নিয়ে ইতিপূর্বেও আলোচনা হয়েছে। কেউ একজন, কোনো একজন সালাফি শেখ এটাকে আল্লাহ রসুলের হাদিস বলে অস্বীকার করেছিলেন। আমরা প্রমাণ করেছি তিনি মিথ্যাচার করেছেন, তিনি আল্লাহ রসুলের সহিহ হাদিসকে অস্বীকার করেছেন। এই হচ্ছে তাদের আসল চেহারা, তারা সহিহ হাদিস অস্বীকার করে। তাদের কোনো মতকে প্রতিষ্ঠা করার জন্যে প্রয়োজন হলে সহিহ হাদিস অস্বীকার করে, তারা সহিহ হাদিসের বিরুদ্ধে বক্তব্য দেয়, এবং যদি হাদিস না থাকে তাদের কোনো মতকে প্রতিষ্ঠার জন্য জাল হাদিস বানাইয়া দেয়। আমরা প্রমাণ দিয়েছি। মুসলিম শরীফে আছে, ওয়াইদা করা ফানসিতু, ইমাম যখন পড়বেন তখন তোমরা নীরব থাকো। এই হাদিসটা আরও বহু কিতাবে আছে, এই টুকরা ওয়াইদা করা ফানসিতু বহু কিতাবে আছে। এই কিতাবটা দেখি, সহিহ সুনান ইবনে মাজা, সহিহ সুনান ইবনে মাজা, তালিফ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানি, আল মুজাল্লাদুল আউয়াল, পৃষ্ঠা 256, বাব ইযা করা আল ইমামু ফানসিতু। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليؤتم به فإذا كبر فكبروا وإذا قرأ فأنصتوا. শেখ আলবানী বলেছেন, হাসানুন সহীহ, এই হাদিস হাসান সহীহ। ওয়াইযা করা ফানসিতু, এদের লজ্জা হওয়া উচিত যে এত প্রতিষ্ঠিত একটি হাদিস আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করে হাদিস নয়। এই হচ্ছে বর্তমান জামানার আহলে হাদিস, সহীহ প্রতিষ্ঠিত হাদিস অস্বীকার করে, নাম আবার আহলে হাদিস। আমি আগে আপনাদেরকে বলেছিলাম নাম সুন্দর আলী, আসলে খুবই কালো কুৎসিত, কিন্তু নাম সুন্দর আলী, একেবারে কালো তো কি, নাম রাখছে লালমিয়া, এই অবস্থা। ওয়াইযা করা ফানসিতু, এটা আল্লাহ রাসূলের হাদিস, যখন ইমাম পড়বেন তখন তোমরা নীরব থাকো। শেখ আলবানীর তাহকিকের হাসানুন সহীহ, এই দেখুন, সহীহ সুনান ইবনু মাজা, তালিফ মুহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী, আল মুজাল্লাদুল আউয়াল, পৃষ্ঠা 256, বাব ইযা করা আল ইমামু ফানসিতু, হাদিস নাম্বার শেখ আলবানীর এই সহীহ সুনান ইবনু মাজাতে 695, অরিজিনাল নাম্বার 853। এখানে এটা আল্লাহ রসুলের কোল, ওয়াইযা করা ফানসিতু, ইমাম যখন পড়েন তখন তোমরা নীরব থাকো। এই হাদিস হাসানুন সহীহ। আবার পরের হাদিসটা 696, 854, এখানেও ইযা করা আল ইমামু ফানসিতু, আন আবি মুসা আল আশআরি, এটা আবু মুসা আশআরি, দ্বিতীয় হাদিসটা আবু মুসা আশআরি থেকে, আগেরটা আবু হুরায়রা থেকে, দ্বিতীয় হাদিস আবু মুসা আশআরি থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা করা আল ইমামু ফানসিতু, যখন ইমাম
পড়েন তখন তোমরা নীরব থাকো, ইমাম যেভাবে জেহরি সিরি যেভাবেই পড়েন তোমরা নীরব থাকো। আসুন সর্বশেষ আর একটা হাদিস দেখি, এটাও সহিহ সুনান ইবনে মাজা, শেখ মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, আল মুজাল্লাদুল আউয়াল, প্রথম খণ্ড, পেজ 257, হাদিস নাম্বার 699, অরিজিনাল নাম্বার 857। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফা ইন্না ক্বিরাআতাল ইমামি লাহু কিরাআহ, মান কানা লাহু ইমাম, যার ইমাম আছেন, ফা ইন্না কিরাআতাল ইমাম, নিশ্চয় ইমামের কিরাআত, লাহু কিরাআহ, ইমামের কিরাতি মুক্তাদির মামুমের কিরাআত। সুতরাং ইমামের কেরাতি মামুম বা মুক্তাদির কেরাত, এটা আল্লাহ রসুলের কথা সহিহ হাদিস। এই দেখুন শেখ আলবানী বলছেন হাসান, এই হাদিসটা হাসান। এরপরেও কারণ ওরা তো অন্ধ, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এরপরেও তাদের হবে কিনা সন্দেহ আছে। দেখুন সহিহ সুনান ইবনে মাজাহ, শেখ আলবানী তাকি করে বলেছেন হাদিস হাসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমাম ফাকিরাআত ফা ইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ, মান কানা লাহু ইমাম, যার ইমাম আছে, ফা ইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ, নিশ্চয় ইমামের কিরাতি মামুম বা মুক্তাদির কিরাত। সুতরাং কোরআন শরীফের আয়াত, এই দুই হাদিস আরও আছে, ইদা করাল ফানসিতু, ইদা করাল ইমাম ফানসিতু, এবং মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ। এই হাদিসগুলি দেখার পরে হায়া শরম যাদের আছে, এরা আর এই মাসআলা নিয়ে ফিতনা করবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন, যদি কেউ ইমাম হন অথবা মুনফারিদ হন, ওনার জন্যে ওই যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই হাদিসটা তাদের জন্যে প্রযোজ্য যিনি ইমাম এবং মুনফারিদ। মামুম তাকে কেরাত পড়তে হবে না, তাকে ফাতেহাও পড়তে হবে না, অন্য কিছুও পড়তে হবে না, এটা আবু হানিফার নয়, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা। মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাআতাল ইমাম লাহু কিরাআহ, যার ইমাম আছেন, যার ইমাম আছেন, নিশ্চয় ইমামের কেরাতি মামুম বা মুক্তাদির কেরাত। ওয়া ইযা করা ফানসিতু, সেটাও বিশুদ্ধতম একটা হাদিস। আর কোরআন শরীফের আয়াত, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর রহম করুন, এবং এই যারা উম্মতের বৃহত্তর অংশের বিরোধিতায় লিপ্ত হয়েছে, কোনো বেসলেস, কোনো দলিল নাই তাদের, বেসলেস, তারা কোনো দলিল নাই, এমনিতেই বক্তব্য দে, এমনিতেই বলতে থাকে, সহিহ হাদিস অস্বীকার করে জাল হাদিস বানায়, সহিহ হাদিসের স্লোগান দিয়া জাল জয়েফ হাদিস দিয়া দলিল দে, কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করে, কিতাবের পরে কিতাব জালিয়াতি করে। নাম সুন্দর আলী আর লাল মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সালামত রাখুন সমস্ত ফিতনাবাজদের ফিতনা থেকে। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।